এখন আমি যতদূর জানি যে আপনি কিন্তু অনেক একজন স্বপ্ন প্রবণ মানুষ, স্বপ্ন দেখতে অনেক ভালোবাসেন, তো আমি আপনার স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাইবো আজকে। আমার স্বপ্ন, আমি শুনেছি আপনি স্বপ্ন প্রবণ মানুষ, এটা আমি স্বপ্ন প্রবণ মানুষ। আচ্ছা, প্রতিটা মানুষের স্বপ্ন প্রবণ, ঘুমালে সবাই স্বপ্ন দেখে। আপনার স্বপ্নগুলো কিন্তু একেবারেই আলাদা, আমি শুনেছি পার্সোনাল ভাবে আপনার সম্পর্ক। আমার স্বপ্ন খুবই আজগুবি, উদ্ভট, ধরুন চিলগুলো ঘর বাঁধবে, মানুষগুলো উঠবে, এমন স্বপ্ন। আমার স্বপ্ন যে ধরনের গান আমি লিখছি, যে ধরনের গান আমি গাচ্ছি, এ ধরনের গান যেন আমার না গেতে হয়, এটাই আমার স্বপ্ন। এটা এটা সম্পর্কে মানে যে মৃত্যু উৎপাদন কারখানা গেলাম, বাচ্চা শিশুদেরকে মারা হচ্ছে, এটা নিয়ে গান, একে আজীবনের জন্য বন্দী করে রাখা হয়েছে, এটা নিয়ে গান, আমাকে এই ঘটনাগুলো যেন না ঘটে, যার ফলে আমাকে যাতে এইগুলো নিয়ে গান না গেতে হয়, এটাই আমার খুবই ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা। আর আপনার চিন্তা ভাবনাগুলো আসলে অসাধারণ। আমাকে আসলে আমাকে অনেকে আমাকে বলে আমি খুব হতাশ, খুব দুঃখ, অনেক কিছু বলে, মানে আমার যেটা মনে হয়েছে যে এই গানগুলো আমি লিখতে বাধ্য হচ্ছি, আমি লিখতে চাচ্ছি না, আসলে এগুলো আমি লিখতে চাচ্ছি না, চলে আসছে। একটা শিশু বেলুন নিয়ে দৌড়াচ্ছে আমি তার পিছনে চলতে চাচ্ছি। আমি আপনার সাথে এটা নিয়ে আরো কথা বলবো, তার আগে আরেকটি ফোন নিয়ে আসছি। তো যেটা বলছিলাম যে আপনার যে ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা, যে আপনার স্বপ্নগুলো কতখানি বাস্তবে, আমি বলতে স্বাভাবিক আর সবকিছু ব্যতিক্রম, এই জন্য আমাকে ব্যতিক্রম লাগছে, ব্যতিক্রম ধর্মী, এটা ঠিক, এটা এইভাবে না বলে যেটা বলা হয়ে যায় যে আমি আমার মতো, আমার মতো, আসলে আমার মতো আর কেউ নেই। যে আমরা গানে চলে যাই, এই গানটির নাম সূর্যের অন্ধকার। অনেককে চিনে আমাকে ছেড়ে তুমি যেখানে যাবে, এটা গানের প্রথম লাইন, কিন্তু গানটির নাম হলো সূর্যের অন্ধকার। এটা বলা যেতে পারে পালাবি কোথায় আর কি। Thank you.
ছেড়ে তুমি যেখানে যাবে সেখানে সময় বন্ধ সময়